আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়াল ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ঘূর্ণিঝড় সিত্রাঙে তিন বিমানবন্দর বন্ধ ঘোষণা। মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর যাচ্ছেন মালয়েশিয়ার রাজা রানী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরের নতুন ঘোষণা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এ রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822271220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। ঘূর্ণিঝড় সিত্রাঙের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোর থেকে প্রায় অর্ধ শতাধিক ফ্লাইট ওঠানামা করেছে। এখনও পর্যন্ত ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বিকেল 5টা নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকার আকাশে। সোমবার দুপুরে বিষয় নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সার্কুলারে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাঙের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি আজ বিকেল 3টা থেকে 25 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে মঙ্গলবার বিমানবন্দর খুলবে নাকি বন্ধই থাকবে তা কাল সকালে জানানো হবে বলে বলা হয়েছে। এদিকে ঢাকার আকাশে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও কোনো ব্যাঘাত ঘটলে ফ্লাইট চলাচল যে কোনো সময় বন্ধ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। বিপদ সংকেত কত পর্যন্ত যেতে পারে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার ভোর 6টা থেকে 7টার মধ্যে উপকূল অতিক্রম করবে। তিনি আরও জানান, সিত্রাং বাংলাদেশে আঘাত হানবে, ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। সবথেকে বেশি আঘাত হানবে বরগুনা ও পটুয়াখালীতে। বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে সিত্রাং। বর্তমানে সিত্রাং পায়রা বন্দর থেকে 335 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। সোমবার দুপুরে জানানো হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 440 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 395 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে 365 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সাতক্ষীরার কলরোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী নাসরিন খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলরোয়া পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার বেলা 10:30টার দিকে কলরোয়া উপজেলার 9নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামে। নিহত নাসরিন খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল দালালের স্ত্রী। কলরোয়া থানার এসআই ওসমান জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসরিন খাতুন আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আত্মহত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কলরোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই গ্রামে উপস্থিত হয়ে প্রবাসীর স্ত্রী নাসরিন খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে কলরোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার 25 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ইয়াংডি পাটওয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ এবং রাজা পেরমাইসুরি আগং টঙ্কু হাজা আজিজা আমিনা মাইমুনা ইস্কান্দারিয়া।
সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইজমা পোত্রা জানায়, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের আমন্ত্রণে মহামান্য এই সফর করবেন। সফরের জন্য সারিবদ্ধ ইভেন্টগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় স্বাগত অনুষ্ঠান, একটি সাক্ষাৎকার এবং ইস্তানা হালিমা কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় ভোজ। প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আল সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, রাজা এবং রানী সিঙ্গাপুরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান এবং সিঙ্গাপুরের সরকারি সুযোগ সুবিধা পরিদর্শন করবেন। সিঙ্গাপুরে কেলুয়ার্গা মালয়েশিয়া দ্য মালয়েশিয়ান পরিবারের সঙ্গে নৈশ ভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে মালয়েশিয়ার রাজা রানীর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, যদি তিনজন উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার থাকা বারিসান ন্যাশনালের ইশতেহারে থাকে, তবে তা পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী জানান, বারিসান 15তম সাধারণ নির্বাচনে জয়ের দিকে মনোনিবেশ করছে এবং তিনজন উপপ্রধানমন্ত্রী সাবা, সারওয়াক এবং উপদ্বীপ থেকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আমরা আগে জয়ের দিকে মনোনিবেশ করতে চাই। যদি ডিপিএম বা উপপ্রধানমন্ত্রী থাকা ইশতেহারে থাকে, তবে আমরা সেটি খতিয়ে দেখব। এখনও পর্যন্ত আমাদের কাছে উপপ্রধানমন্ত্রীর জন্য কোনো প্রার্থী নেই, তবে এটি সাবা, সারওয়াক থেকে যদি হয়, তাহলে আমরা প্রার্থী উপস্থাপন করার জন্য অপেক্ষা করব। ইসমাইল সাবরি আজ কমপ্লেক্স স্টুডিও মেরদেকা ফিনাসে এক্সপ্লোরোসি কমিউনিটি ক্রিয়েটিভ কেলুয়ার্গা মালয়েশিয়া অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। রোববার বারিসান ন্যাশনালের চেয়ারম্যান দাতুক শ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি জানান, তাদের ইশতেহারে তিনজন উপপ্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারটি অন্তর্ভুক্ত করা হতে পারে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।